দেখতে শিশুর মতো হলেও বয়সের ঘর একত্রিশশো বিরানব্বই সালে জন্ম নেয়া শরীফুলের উচ্চতা মাত্র বিশ ইঞ্চি হাত কান নাকসহ শরীরের অন্যান্য অঙ্গ ঠিক থাকলেও উচ্চতা এত কম হওয়ার কারণে শিশুর মতো করেই মাকে সব কিছু করে দিতে হয় কাছে নিয়ে থাকে আর কারো কাছে থাকে না তারপর হচ্ছে করে করি বগুড়া শিবগঞ্জের রহবল কারিগরপাড়া গ্রামের চালক পিতার পক্ষে সময় মতো সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয়নি জন্মের পর সঠিক চিকিৎসা পেলে খর্বাকৃতির না হয়ে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত যদিও স্থানীয় ডাক্তারদের মতে এখনও চিকিৎসা দিয়ে কিছুটা স্বাভাবিক করা সম্ভব রিক্সা চালিয়ে যেখানে একবেলা খেয়ে না খেয়ে চলে টানাটানির সংসার সেখানে ছেলের চিকিৎসা করাটা অনেকটা বিলাসিতা মনে করেন পরিবারটি তবে তাদের মনে অনেক চাপা কষ্ট সারাক্ষণ তারা করে বেড়ায় শরিফুলের সমবয়সী অনেকেই পড়ালেখা করে কেউ চাকরি করছে কেউ বিভিন্ন ব্যবসা করে নিজেদের পাশাপাশি মা বাবাকেও সহযোগিতা করছে অভাবে সংসারে একমাত্র ভরসা প্রতিবন্ধী ভাতা করা হয়েছে অনেক আগেই কিন্তু সামান্য ভাতার সে টাকা পেতেও ধরনা দিতে হয় অনেকের কাছে সরকার থেকে কিছু চিকিৎসা পাইলে ওরা তো আমাদের সুবিধা হতো সরকারিভাবে কিছু সরকার থেকে খালি একমাত্র ওঠেই পাইছি আর কোনো চিকিৎসার বাবে কোনো চাইরানা না পয়সা পাইনি আমরা কি আরমিনি করণ মেম্বরিকণ কেউ কোনো এদিকে ঘুরিয়ে ফিরকি নেয় না যতদিন বাচ্চাটা বেঁচে আছে পাইলে উপকার হলে ওই চিকিৎসা বাবদেও আনা ওকে ধরণের লাভ পেলে ভালো হলেই না আবার দেশ দশ দিন বেঁচে থাকে আধার টাকা পয়সা সে আমার সাত আট বছরের বড়ো আমার প্রায় সে জন্মগতভাবে এরকম ফ্যামিলিতে এখন যদি সরকারের অনুদানে যদি সরকার যদি মুখ তোলা তার বাবা তো অনেক সে আগে থেকে রিক্সা চালায় তার মা ও কিনে ভিক্ষা করে খায় দেখে আসতেছে দেখে আসতেছি আমরা তো সরকার যদি মুখ তোলায় তাকায় এই ফ্যামিলিটার দিকে দিকে তাহলে হয়তো বা একটু উপকার হতো তাদের পিতা মাতা খুব গরিব রিক্সা চালায় খায় দিন তার সংসার খুব কষ্টকর এরই মাঝে মাঝে যদি সরকার বা যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি সহজ সাহায্য সহযোগিতা পাত হয়তো একটু আনা স্বাবলম্বী বোধ করত ডাক্তারদের মতে হাইপো হাইপোথেরালিজম বা জেনেটিক সমস্যার কারণে এমনটা হয়ে থাকে তবে চিকিৎসার মাধ্যমে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মনে করেন শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারকনাথ কুণ্ড তাই প্রয়োজন সরকারি বা বেসরকারিভাবে বড় রকমের কোনো আর্থিক সহায়তা এখন যেহেতু অনেকদিন ধরে তার এই প্রবলেম এটা আসলে ওনাকে দেখে ওনাকে আমাদের শারীরিকভাবে পরীক্ষা করতে হবে এবং যদি কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন লাগে সেটা করতে হবে তারপর ওনার জানা যাবে যে ওনার আসলে কি কারণে এটা হয়েছে এটা মিকোপলিস নাকি হাইপোথাইরোডিজম নাকি হাইপোপিটিউটারিজম নাকি ফ্যামিলিয়াল নাকি কনস্টিটিউশনাল এটা দেখে ওই কেসটা আসলে ভেরি করবে যে ওনার শারীরিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সাপোর্টিং সব কিছুর উপর নির্ভর করবে তারপরে বলা যাবে যে ওনার কি অবস্থা এবং সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা টেলিভিশন